গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আবারও একটা ডেলি রুটিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছ, সবজি কাটতে বসে গেছি, আর কোকোর যেহেতু ছুটি সেই জন্য ওকে আমি সবজি কাটতে কাটতেই সামনে পড়তে বসিয়ে দিয়েছি। আমার সবজি কাটাও হয়ে যাবে আর ওর পড়াও হয়ে যাবে, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো সেই জন্য কোকোর ব্রেকফাস্ট হয়ে গেছে, কোকো খেয়েছে দুধ কর্নফ্লেক্স, বাবা খেয়েছে হচ্ছে রুটি তড়কা, আর কোকোর বাবাও খেয়েছে রুটি তড়কা, মা আর বোন ম্যাগি ভাজা খেয়েছিল, আর আমি যেহেতু চা খেয়েছিলাম বলে একটু লেটের ব্রেকফাস্টটা করছি। এখানে তড়কা খাচ্ছি, রুটি আর খেতে ইচ্ছা করছিল না, তো এক বাটি তড়কা নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, এক তড়কা হয়েছিল। তো সবারটার ভিডিও করা হয়নি, সবার খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমারটাই দেখাচ্ছি। আমি এখানে তড়কা নিয়ে নিয়েছি, তড়কা খাচ্ছি, সবজি কাটছি আর কোকোকে পড়াচ্ছি, তিনটে কাজ আমার একসাথে হচ্ছে। সবজি আজকে অল্পই কাটার ছিল, সেই জন্য কোকো পড়ছিল, তোর হাফ পড়া হয়েছে আর হাফ লেখা হয়নি, সেই জন্য ওকে বললাম তোকে স্নানটা করিয়ে দিই, তারপর তুই যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি লিখবি, তারপর আমি স্নান করে পুজো করব। তো সেই জন্য ওকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে জুস করে দেব। তো জুস খেতে খেতে যেটুকুনি বাকি ওর লেখা রয়েছে সেটুকুনি লিখে নেবে, আর আমি চান করতে যাব পুজো করব বলে। তো কোকোর এখানে জুস রেডি, ও স্নান করে গেছে, আর যেটুকুনি বাকি ছিল ওর পড়া সেটুকুনি ও করে নিচ্ছে। লেখা হয়ে গেলে তারপর কোকোর ছুটি, কোকো খেলতে চলে যাবে, মানে ঘরেই খেলনা নিয়ে যেমন বসে সেরকমভাবে খেলবে। তো আমি টেবিলে জুসটা রেখে দিয়ে স্নান করতে চলে যাচ্ছি আর কোকো লিখছে। তো বন্ধুরা, আমার স্নান করে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মঙ্গলবার আর শনিবার করে বাবা মিষ্টি আনে ঠাকুরের জন্য, তো মিষ্টি ঠাকুরকে দিয়েছি, আর মিষ্টির প্যাকেটে খুব সুন্দর একটা কথা লিখেছিল, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আমাদের এই ব্যস্ত জীবনের প্রত্যেক দিনই আমাদের চারিপাশে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, তেমনটাই আজকে আমার পুজো করতে করতে মিষ্টির প্যাকেটে চোখ পড়লো। সেখানে লেখা ছিল, জীবনের গল্প এত ছোট নয় যে একদিন সে ফুরিয়ে যাবে, হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে, আর তাই মিষ্টি খেতে হবে। তাই বন্ধুরা, জীবনের সুখ দুঃখ দুটোই একসাথে হাসি মুখে মেনে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চে হয়েছিল সাদা প্লেন ভাত, যেমনটা রোজই হয়, তার সাথে পেঁপে ভাতে মিক্সড পাঁচমিশুলি ডাল। তো পাঁচমিশুলি ডালটা মা খুব ভালো বানায়, আমাদের খুব ভালো লাগে, তার সাথে বেগুন ভাজা ও ডিমের ফুলকপি আলু দিয়ে ঝোল। এই ছিল আজকের লাঞ্চের মেনু। তো বন্ধুরা, যে সকাল থেকে বেশি কিছু তোমাদের দেখাইনি ব্লগে, আজকের ব্লগটাও বড় হবে সেই জন্য। তো আজকে আমরা এখন বেরোবো, এই যে কোকো রেডি হয়ে গেছে, আর কোকোর এই জামাটা এত ফেভারিট, ওই জামাটা ভুলতে পারছে না, এই জামাটাও পরবেই। তাহলে সিধা তো দিদা খুব খুশি হবে বল, কারণ দিদা এই জামাটা দিয়েছে, আর প্রত্যেক বছর পুজোতে একটা ড্রেস ওর ফেভারিট হয়, ওই ড্রেসটা ও ছাড়তে চায় না, তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তো আজকে মেনলি আমরা যাব একটা রেস্টুরেন্টে খেতে। তো পুজোর পরে প্রত্যেক বছরই একটা আমাদের গেট টুগেদার হয়, মানে আমার বাপের বাড়ির সবাই আর আমরা একসাথে, তো প্রত্যেকবারে বাড়ি যাওয়া হয়। এবছর আর বাড়ি নয়, এবছর আমরা রেস্টুরেন্টে যাব। প্রত্যেকবারই কোনো রেস্টুরেন্টে গেলে তোমাদের একটা জেনুইন আমি রিভিউ দিতে, সেটাও আজকেও দেবো। সেই জন্য আজকে যাচ্ছি আমরা বাবু কালচারে। তো বাবু কালচারে বেঙ্গলি কুইজ, তো সবসময় তো চাইনিজ মোগলাই এগুলো খাওয়া হয়, তো বাঙালিয়ানা খাবার আমরা সেরকম রেস্টুরেন্টে গিয়ে খেতে যাই না, খেতে যাইনি এখনও সেরকম, অনেকবার খেয়েছি কিন্তু এরকম মানে একদম পুরো অথেন্টিক যে বেঙ্গলি রেস্টুরেন্টগুলো সেগুলোতে যাইনি। তো সেই জন্য এবারে আমরা ঠিক করলাম যে যেহেতু পুজোর পরে মিট আপ হচ্ছে, পুজো উপলক্ষেই হচ্ছে, সেই জন্য আজকে একটা বেঙ্গলি কুইজিনে যাব, আর সেটা হচ্ছে বাবু কালচার। তো চলো পরে দেখা হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো, তার মাঝে একটু টুকটাক ফটো তুলে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো রেডি, এখন বেরোচ্ছি। বন্ধুরা, আমাদের এই গেট টুগেদারটা বিজয়ার উপলক্ষে হচ্ছে, সেই জন্য এখানে একটু মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনে নিচ্ছিলাম বাড়ির জন্য। তো বাড়িতে যাবো না, রেস্টুরেন্টেই মার হাতে মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা বলরাম মল্লিক থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর কোকো সেই ফাঁকে একটু ডান্স করে নিল, গাড়িতে গান হচ্ছে, ও খালি এইসবই কর। আমার দুই দাদাই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা চলে এসেছি, আর এখানে আমি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা শেয়ার করলাম। আমি আজকে যেহেতু আমার ডেলি রুটিন ব্লগের সাথে ভিডিওটা শেয়ার করছি, সেই জন্য একদম ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আমি নেক্সট ব্লগে শুধু এই রেস্টুরেন্টের ব্যাপারেই ব্লগটা দেব, সেখানে আরও ডিটেলসে তোমাদের দেখাতে পারবো। তাও এই ব্লগেও আমি অনেকটা শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগছে।
আমাদের এখানে আগে থেকে টেবিল বুক করা ছিল, সেই জন্য আমাদের আলাদা একটা রুম দিয়ে দিয়েছিল। যেহেতু আমাদের অনেকজন ছিলাম, আমরা কোকোকে নিয়ে 10 জন ছিলাম, নিচেও অ্যারেঞ্জমেন্ট আছে বসার, কিন্তু আমাদের আলাদাভাবে ওপরে দিয়ে দিয়েছিল যেহেতু আমাদের অনেকজন ছিলাম আর একটা বড় টেবিল দরকার ছিল একসাথে বসার জন্য। কোকোকে তো তোমরা দেখেইছো সারা দুপুর আমার সাথে খেলে, কিন্তু আজকে না খেলে ও সারা দুপুর এঁকেছে মামাদের সাথে আর দিদাদাদুর সাথে দেখা হবে বলে। তো চারজনকেই আলাদা আলাদা এঁকে দিয়েছে, তো বাবাকে বাবার কাগজটা দিয়েছে এসেই, মাকে মারটা, আর আমার দুই দাদাকেও দুটো কাগজ দিয়েছে, দেখলাম সবাইকেই এঁকে দিয়েছে কিছু না কিছু। এখানে মেনলি থালি সিস্টেমে অর্ডার দেওয়া যায়, কিংবা তোমরা আলাকাটেও অর্ডার দিতে পারো। তো থালি সিস্টেমে প্রথমে অনেক কটা আইটেম সেম থাকে, আর মাছ মাংস আলাদা সবার চয়েস থাকে, তো সেটা আলাদাভাবে অর্ডার করতে হয়। তো সেটা আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম, যার যেটা খেতে পছন্দ হয়। বাবার আঁকাটা দেখলাম, এখন মার আঁকাটা দেখছি। তো মাকেও একটা এঁকে দিয়েছে, আর দাদাদেরগুলো ফটো তোলা হয়নি। তো মার এখানে দুই মামা আর দাদু দিদা হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, এটাই এঁকেছে, আবার সবার নাম লিখে দিয়েছে। তো এখানে বন্ধুরা চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে ছিল আমপান্না, আমপান্নার সাথে মোচার মালাই চপ ছিল, সেটা আজকে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমাদের একটা খুব সুন্দর ক্রিসপি পাঁপড় দিয়ে গেছিলো, সেটার ফটো তোলা হয়নি। তো বন্ধুরা আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। প্রথমেই আমি চিংড়ি মাছের মালাইকারি থালিটা দেখাচ্ছি, যেহেতু প্রথমের আইটেমগুলো সবারই সেম। যেখানে আছে বাসমতি রাইস, স্যালাড আর ঝুরি আলু ভাজা, তার সাথে আছে শুক্তো আর একটা মিক্স ভেজ। এই মিক্স ভেজটা কিন্তু রোজই চেঞ্জ হয়, যেদিন যেটা হবে সেটাই পাওয়া যায়। আর এখানে আছে সোনামুখ ডাল, তার সাথে আছে ভেটকি মাছের একটা ফ্রাই, এখানে আছে মুরগি বাটা, এটা খুবই টেস্টি আর নতুন একটা রেসিপি। আর এর সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড় আর চাটনি, আর ছিল রসগোল্লা, রসগোল্লাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা হলো পুরো কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি থালিটা। তো বন্ধুরা আলাদা করে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, কারণ সবকটাই আইটেম সেম প্রথমেরগুলো, জাস্ট মাছ আর মাংসগুলো তোমাদের বললাম আলাদা করে অর্ডার দিয়েছি, সেটা হলো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন কারি, ছিল ভেটকি মাছের পাতুরি, ডিম ভরা ইলিশ মাছের সর্ষে ইলিশ, আর ছিল মুরগির লাল ঝোল। আর রসগোল্লাটা সবারই সেম ছিল থালির সাথে। আর আজকের দিনে এই রেস্টুরেন্টে আরও একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হলো মিষ্টি পান। তো খাবার শেষে মুখশুদ্ধির জন্য পান এখানে দেওয়া হয়, তো পানটা এখানে আজকে অ্যাভেলেবেল ছিল না, মুখশুদ্ধির জন্য মিশ্রি আর মৌরি দিয়ে গেছিলো। তো বন্ধুরা খাওয়া শেষে কিছুটা গল্প করলাম আমরা, তারপর কটা ফটো তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আমরা যে যার বাড়ি চলে এসেছিলাম। খাওয়া শেষে রেস্টুরেন্টের নিচে নেবে আমরা কটো ফটো তুললাম, তুলে যে যার বাড়ি চলে এলাম। তো এখানে বর্দা গাড়ি চালাচ্ছে, বর্দা ছোড়দা আর বাবা মা সবাই বাড়ি চলে গেল, তারপর আমরাও আমাদের বাড়ি চলে এলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও এখনও ওয়েট করছে। তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগ কিংবা একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।